গুড ইভিনিং, সকলে খুব ভালো আছো? আমিও ভালো আছি। চলে এসেছি আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক জানে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং, এখন তার মর্নিং নয়, তোমাদের মিষ্টি মধ্যে মর্নিং জানাবে, এখন গুড ইভিনিং, তাই জন্য গুড ইভিনিং জানাবো। তো ব্লগটা কী বলো তো, আজকে আমার না খুব ইচ্ছে করছে একটা জিনিস খেতে, তার জন্য একদম নিয়ে বসে গেছি সব রেডি করে। কী খেতে ইচ্ছা করছে বলো তো? দাঁড়াও, ওয়েট ওয়েট, এটার ভেতরে আছে, দাঁড়াও বার করি, আগে বার করি, ঠিক আছে? তোমাদের দেখাই যে কী খেতে ইচ্ছা করছে। অবশ্যই এটা কিন্তু আমার ঘরে তৈরি, আমি কিন্তু বাইরে থেকে এনে কিন্তু খাচ্ছি না। তো ট্যান ট্যান ফুচকা, রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায় তোমরা প্রত্যেকে জানো তো, তাই জন্য আমি ফুচকা এই যে ঘরেই ভেজে নিয়েছি, দেখো তো এটা থাক। আর ফুচকা খাওয়ার জন্য কি কি লাগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখতে পাচ্ছ আলু নিয়ে নিয়েছি, আলুর মধ্যে কিন্তু সে আলুটা সেদ্ধ করে নিয়ে নুন আর সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এবার আলুর মধ্যে মাখার জন্য কত কিছু নিয়েছি দেখে নাও, নিয়েছি নারকল কুচি, নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি লেবু, ঠিক আছে? আর এখানে নিয়েছি বাদাম ভেজে, ঠিক আছে, ভাজা বাদাম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ভাজা মশলা আমি কিন্তু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, জলে দেবো আর সেদ্ধর মধ্যে দেবো। এটা ভাজা মশলা তৈরি না করলে ভালো লাগবে না খেতে, জানোই সেটা তোমরা তো। ঘরে আমি দেখে ভেজে একদম গুঁড়ো করে রেডি করে নিয়েছি। আর এবার দেখাই জলটা, এটা জলটা এখন রেডি করে, জলের মধ্যে নুন দিয়ে একটু অল্প জলটা করব। আর একটা কথা, তেঁতুল দিয়ে আমি কিন্তু খাবো না, খাবো আমি লেবু দিয়ে, তার জন্য। তো চলো আমি এটা রেডি করি আর তোমার সাথে কথা বলি, সঙ্গে থাকো আমার। তোমাদেরও দেবো আর আমিও খাবো, তোমাদের দেবো না তো হতে পারে না, আলুটা মাখবো এবারে, ঠিক আছে? আলুটা মাখবো তো আলুটাকে আগে ভালো করে মেখে নি। সন্ধ্যা থেকে আজকে ইচ্ছে করছে, ঘুম থেকে উঠে উঠি ফুচকা খাবো ফুচকা খাবো, জানি না কেন। তো এখন কটা বাজে জানো, এখন বাজে 8:30, এখন খাচ্ছি ফুচকা 8:30 সময়। তো ইচ্ছে যখন করেছে তো খেতে তো হবেই, কিছু করার নাই, এইভাবে আলু মেখে চটকে চটকে হেপি লাগে, তাই না? আর আলুটা যা আজকে মাখা হবে না, আমি তোমাদের দাদা ভাই বলছিল আমি খাবো না, দেখি সে খায় কি না আমার হাতে টেস্টি করে আলু মাখা। তো আমি আলুটা কিন্তু খুব ভালো মাখি, তোমার দাদা ভাইও খুব ভালো আলু মাখে। চলো এবার একটা একটা করে জিনিস আমি তোমাদের দিয়ে দিই। হ্যাঁ, পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, লঙ্কা কুচিও দিয়ে দিলাম, ধনে পাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে দিলাম নারকল কুচি, ঠিক আছে? সব কিছু দিয়ে এবার ভালো করে আমি মেখে নেবো, আর বাদামটাকেও দিয়ে দিলাম। চলো না, লেবুর রসটা একেবারে দিয়ে তারপরে মাখি, তাই তো? আমার তো এখনই জিভে জল আসছে, কি গো তোমরা খাবে নাকি? ঝটপট চলে এসো, তোমাদের না দিয়ে তো খাবো না, অবশ্যই তোমাদের দেবো, তাই না? ঝটপট ঝটপট চলে এসো, তোমরাও খাবে আমার সঙ্গে লেবু দিয়ে মেখে ফুচকা, আর লেবু জল দিয়ে, তেঁতুল জল দিয়ে খেতে নাই, তেঁতুল জল খাবো না, তেঁতুল জল খাই না যদিও বা আমি, হ্যাঁ খাই কিন্তু আমার খাওয়াটা মানা আছে, তাই জন্য আমি খাবো না। আর এবারে দিয়ে দেবো ভাজা মশলা, ওয়াও কেমন টেস্টি হয় ভাবতে পারছো, অসাধারণ, এই দেখো। চলো কি সেবে দিয়েছে গো, একই লেবুটা, তারপরে হচ্ছে কি বলতো, লেবুর পরে হচ্ছে ভাজা মশলাটা, অসাধারণ সেট বেরিয়েছে। কই গো চলে এসো, তুমি ওকেও নিয়ে এসো, ও কেন বাদ যাবে, ও তো অত্যাচার করবে, ও তো খাবে না, ও তো অত্যাচার করবে, ওটাই হচ্ছে ওর কাজ। চলো এবার জলটাকে একটু রেডি করে নিই, জলের মধ্যে নুন দেওয়া আছে, একটু মিষ্টি হালকা করে দেওয়া আছে, দিয়ে দিলাম লেবু চিপে, ওই যাক চলে আসছে, একদম চিৎকার করতে করতে একদম হানা দিচ্ছে, কি ব্যাপার এত চিৎকার কেন? হ্যাঁ লেবু দিয়ে ফুচকা, ও দাঁড়াও দাঁড়াও আমি আগে রেডি করে নিই। আমার হাতে ধরছে, হাতে এক জায়গায় না কেটে গেছে, তার উপরে দিয়ে দেবো মশলা। দেখি খেয়ে কেমন লাগে, লেবু জল দিয়ে মশলা দিয়ে, বিঘ্ন নানা হয়নি যদিও, ঠিক আছে? মনে নেই কোথায় দিয়ে রেখে দিলাম,
চলো বাবা মশা, এদিকে মশা কামড়াচ্ছে, বার করে নিয়েছি বাটির মধ্যে ফুচকা। তো চলো তোমাদেরকেও দেবো রেডি করে, আজকে খুব ইচ্ছা করছিল ফুচকা খাবো, যত দেরি হোক আজ কিন্তু আমি খাবোই। জল দিয়েছি কিন্তু ভিতরে, বলতে পারবে না হেভি টেস্ট, না খেয়ে বলছি তোমরা খেয়ে বলো কেমন হয়েছে, তোমাদেরকে দিলাম খেতে, চলো তোমাদেরকে দিলাম যখন তোমাদের খেতে পাচ্ছ না, ক্যামেরার ওপারে আছো এপারে তো আর নেই, আমি খেয়ে বলি কেমন হয়েছে। দোকানের ফুচকার থেকে কম কিছু হয়নি, অসাধারণ হয়েছে অসাধারণ। দাদা ভাই খাইয়ে দেখা যাবে না, সময় চলে আসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, ঘুরে ঘুরে দিকে টপা টপ মার একদম। হ্যাঁ পাপা সোনাও খাচ্ছে অবশ্য, সুপার সুপার সুপার। বাবুর ক্যামেরার দিকে নজর পড়েনি, পড়লেই তো রক্ষা থাকবে না। কে বলতে তুমি জল দিয়ে খেতে হবে। বাগান দিয়েছো, মশলাটা ঠিক করে দাও, ফুচকা সাইজ হচ্ছে ছোট, মশলা বেশি করে ভরে ভরে দিতে হচ্ছে, কি করবো তাহলে জল কোথায় ঠুকবে বলো, মশলা যদি ভরে ভরে দেবো তো জল ঠিক আন্দাজ মতো ঢুকে যাবে। কথা হবে সত্যি বন্ধুরা, এবার দোকান দিতে হয় ভাবছি, এবার ফুচকার দোকান দেবো, কি গো দোকান দিলে ভালো হয় না, একটা হেভি হবে বলো, বসে বলবে সবাইকে বলবে তুমি এখন সোশ্যাল মিডিয়া কাজে না ফুচকা, ফুড ব্লগার একদম। চলো আমরা খাই ফুচকা বাটি, দেখো ফাঁকা, দাদা ভাই খেয়ে চলে গেছে, দাদা কটা খেয়েছে বেশি খাইনি, আর আমি একদম শেষ, আলু মেঘেছিলাম কতটা দেখো এখন একটুখানি আছে, সব শেষ, আজকে রাতে কিছু খাচ্ছি না, ওইটাই আজকে আমার রাতের ডিনার হচ্ছে ফুচকা, বুঝতে পারছি শান্তি। আমি তোমার দাদা ভাইকে বলেছিলাম যে আমি কিন্তু রাতে কিচ্ছু খাবো না, লঙ্কা পড়ে গেলে মারাত্মক অবস্থা হয়ে যায়, লঙ্কা একদম জাস্ট দিক আসলে গন্ধটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি তার সঙ্গে চিবিয়ে খাবো সে পারি না কিন্তু। ওরা বলে দিদি ভাই তোমার পেটে কী ঢুকেছে, শান্তি সব খেয়ে নিয়েছি, চল চলো দাদা ভাই জন্য চা গরম করতে চলে এসছে, এবারে ও চা খাবে আমি আর চা খাবো না, ভালো লেগেছে ফুচকা খাওয়ার কি স্বাদ, রাতের ডিনার হচ্ছে ফুচকা, এটা ভাবতে পারছো তোমরা, ও সত্যি।
দেখো মোটামুটি যতটা পারলাম গুছালাম সব শীতের বস্ত্র জামা কাপড়, ওই বড় ওই দেখো ওই ব্যাগটার মধ্যে সব ঢুকিয়ে রেখেছি, আলনাটাও মোটামুটি যতটা পেরেছি গুছিয়েছি। এখন ওই কোণে এখনও সব আছে কম্বল, রোদ দিয়ে সব তুলতে হবে, তারপরে আরও কিছু আছে বালিশ ফালিশ আছে ওগুলো থাক, আর এখন পারছি না, রাতও হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়া কি ফুচকা খাওয়া, খাওয়ার পর ভালো লাগে ভালো লাগছে না। চলো এখন তো ভিডিও একটা শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। হ্যাঁ ফুচকা খাওয়া কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আচ্ছা টাটা, বাই বাই।